আবার ছড়ায় মধু চুন্দিমা হাসি খুশি মজার বাক্সিতে কি খুশি মজার বক্ষিতে কত রক রঙ্গিন মহিমা তোমার আমার সবার ঘরে যতুনে পূর্ণিমা এ তোমার আমার সবার ঘরে যতুনে পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু

কথা দিয়েছিলাম যে আসব লাইভে লাইভে চলে এসেছি আর আপনারাও অধীর আগ্রহে বসে আছেন শ্রীলালদার সঙ্গে কথা বলার জন্য এখন লাইভ ফোন ইন প্রোগ্রাম লাইভ ফোন ইন মানেই হচ্ছে কি আপনি সরাসরি আমাকে ফোন করতে পারবেন টিভি স্ক্রিনে দুটি নাম্বার যাচ্ছে ল্যান্ড লাইন ল্যান্ড লাইন নম্বর মানে মানে যে ডায়াল করা যে নম্বরগুলো আছে সেই নম্বর যাচ্ছে জিরো ডবল থ্রি টু ট্রিপল ফাইভ সিক্স ওয়ান সিক্স থ্রি অথবা জিরো ডবল থ্রি টু ফাইভ ডবল থ্রি সিক্স ওয়ান সিক্স টু দেখুন দুটি আমার মাথার উপর দিয়ে নম্বরটা দেবে ওরা এক্ষুনি এখনও দেয়নি এইবার দিল এবার দেখুন জিরো ডাবল থ্রি টু ট্রিপল ফাইভ সিক্স ওয়ান সিক্স থ্রি অথবা জিরো ডাবল থ্রি টু ফাইভ ডাবল থ্রি সিক্স ওয়ান সিক্স টু দুটো বিউটিফুল নাম্বার আছে এই নাম্বারে সরাসরি ফোন করে আপনি অবশ্যই কথা বলতে পারবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কথা বলতে পারবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কথা বলতে পারবেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে কথা বলতে পারবেন শেষ করিনি এখনও ফোন ঢুকে গেছে বুঝতে পারছেন চলুন দেখিনি প্রথম কালার হ্যালো নমস্কার নমস্কার কে বলছেন কোথা থেকে হাওড়া থেকে আচ্ছা আগে লাইন অনেক দিন ধরে চেষ্টা করছেন আড়াই বছর চেষ্টা করছেন আমার সঙ্গে কথা বলার জন্য আজকে তাহলে দিন হলো মানে আজকে কথা বলতে পারছেন

মানে সব ভালো ভালো সব গুলোই করেন তাই তো ঠিক আছে ভগবান চাইলেই চলে আসবেন এখন হয়তো ভগবান সময় চাইছে না আজ ভগবান চাইলে আপনি আমার সাথে কথা বললেন আর কি ঠিক আছে কার বিষয় জানবেন বলুন ডেট অফ বার্থ বলুন আরেকবার বলেন চার তিন উনিশশো একাত্তর টাইম বলুন সকাল পাঁচটা কোথায় জন্ম হয়েছে আপনার কাছাকাছি চেম্বার কোনটা হাওড়া থেকে তো সাদা কাছে চেম্বার আছে

আচ্ছা বৃষ রাশি কুম্ভ লগ্ন রোহিণী নক্ষত্রে জন্ম নরগণ আগের জন্মে সাপ ছিলেন এই জন্মে মানুষ এসছেন আর দুটো প্রবলেম আছে আপনার একটা হচ্ছে সবাই মিলে আপনার পেছনে লাগে আর দু নম্বর শরীর একদম ভালো না এই দুটোই আপনার সমস্যা সবাই মিলে পেছনে লাগে ঘরে বাইরে আপনাকে জ্বালিয়ে মারছে ঠিক আছে কোনো কথা বলার জন্যেই ঠিক আছে মানে কিছু বললেই ফস করে উঠবে মানে লোকগুলো আর শরীর একদম ভালো নেই শরীর অবস্থা খুব খারাপ চলে আসুন এই দুটো জায়গা আমি ঠিক করে দেবো চলে আসুন ঠিক আছে আর তো কোনো সমস্যা নেই তাহলে এত না বাড়ির জন্য না আপনার কপালের জন্য হচ্ছে সে সবাই মিলে আপনার পেছনে লাগছে আপনি চলে আসুন হাতি ঠিক আছে রাশিটা বলে দিচ্ছি আরেকবার আপনার জন্য রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি কুম্ভ লগ্ন নরগণ ঠিক আছে আসুন কথা হবে আর এইগুলো ফেলে রাখবেন না ফেলে রাখলেই কষ্ট ঠিক আছে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আরেকটা ফোন নিয়ে নেব পেছনে আছেন হ্যালো

আচ্ছা আপনি তাহলে কার বিষয়ে জানবেন মেয়ে ডেট অফ বার্থ কি বলে সেপ্টেম্বরের পাঁচ তারিখ তাই হ্যাঁ সময় বলুন ভোর চারটে পনেরো করে দিলাম মাঝে মাঝে জন্ম কোথায় বাঁকুড়া আচ্ছা মে নাম কি মঙ্গলবার ছিল ভোরবেলা মকর রাশি সিংহ লগ্ন উত্তর নক্ষত্র নরগণ আগের জন্মে ওটা বেজি ছিল এই জন্মে মানুষ হয়ে এসেছে মেয়েটার তো অনেকগুলো সমস্যা আছে সমস্যা হচ্ছে কি দেখুন ওর মাথা কাজ করে না চুপচাপ থাকে যখনই কিছু বলেন চুপ করে থাকে বুঝছেন পড়াশোনার জায়গায় তো বলছি মাথা কাজ করে না সব জানা জিনিস ভুলে যায় কিছুতেই মনে রাখতে পারে না কিন্তু যদি খাটে কিন্তু অনেক ওর মকর আসি সাড়ে সাতি চলছে শনি ধরেছে ওর মাথাটাকে মনটাকে শনি ধরেছে শনিকে ঠিক করলে ওর পড়াশোনা বা উন্নতি জায়গাটা ভালো হবে ঠিক আছে আরেকটা প্রবলেম আছে মেয়ের সিরোদে চকের একটা প্রবলেম দেখা যাচ্ছে এটা তোর পাওয়ার একটু প্রবলেম হবে পাওয়ারের মাথার যন্ত্রণা কপালের যন্ত্রণা এইসব বলবে বুঝেন ঠিক আছে আপনি বাকুড়ার জন্য বুকিং করে দিন মেয়েটাকে নিয়ে চলে আসব না আমি এই ডিসেম্বর বাকুড়া থাকব এই ডিসেম্বর বাকুড়া থাকব হ্যাঁ ঠিক আছে আর কিছু জিজ্ঞাসা করবেন ঠিক আছে এই কটাই ফোন নিয়ে নেবো আপনারা ফোন করতে থাকুন ফোন নিয়ে নেবো পিছনে পিছনে প্রচুর ফোন আছে আমি শুধু বলে দিই যারা বেহালা দেখাতে চাইছেন বেহালা দিব তারা দেখাতে পারবেন ঘাটালে আছি কালকে কালকে ঘাটালে বন্ধুরা যারা বুকিং করে নিয়েছেন তাদের কাছে অলরেডি তো ফোন চলে গেছে যদি কারোর কাছে ফোন না গিয়ে থাকে আপনারা একটু ফোন করে নিন আজকে প্লিজ হ্যাঁ কনফার্ম করে নিন আর কি কালকে ঘাটালে আমি থাকছি আচ্ছা হাতিবাগান আমি এক তারিখে থাকছি বাগনান ঠিক আছে হাওড়া বাগনান যে চেম্বারটা আছে এখানে আমি দু তারিখে থাকছি বাগনানের বন্ধুদের যদি না আপনার কাছে ফোন গিয়ে থাকে আপনি ফোন করে নিন বাগনানের বন্ধুরা মালদায় আমি তিন তারিখে থাকছি মালদার বন্ধুদের আমি বলছি তিন তারিখে মালদায় থাকছি সোধপুরে চার তারিখে থাকছি ঠিক আছে আচ্ছা এই অবধি বললাম একটা ফোন নিয়ে নেব হ্যাঁ ছোটো ছোটো করে বলি আর ছোট ছোট করে ফোন নিয়ে নি হ্যালো নমস্কার টিভিটাকে বন্ধ করতে হবে নালে কথা বলবো না ফোন করার আগে আপনারা টিভি বন্ধ করে দেবেন সবাই হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি বলুন বলতে পারেন না আপনি ডেট অফ বার্থ বলুন আপনি প্রোগ্রাম দেখেন না আমার ফোন নেব না আপনার ভালো করে শিখতে হবে ফোন করা হলে ফোন নেবো না ঠিক আছে আচ্ছা আরামবাগে আমি পাঁচ তারিখে আছি আরামবাগ পাঁচ তারিখ ডিসেম্বরে আচ্ছা গোল পার্কে আমি ছ তারিখে আছি দুর্গাপুরে আমি সাত তারিখে আছি বর্ধমানে আমি ন তারিখে আছি বাঁকুড়াতে আমি আট তারিখে আছি কাটোয়াতে আমি দশ তারিখে আছি কাটোয়াতে শ্রীরামপুরে আছি আমি এগারো তারিখে মেদিনীপুরে বারো তারিখে থাকছি আমি মেদিনীপুরে শিলিগুড়িতে থাকছি চোদ্দো এবং সতেরো তারিখ ঠিক আছে একটা ফোন নিয়ে নেব হ্যালো নমস্কার হ্যাঁ বলুন দাদা ভাই কোথা থেকে বলছেন কোথা থেকে দুর্গানগর মানে হচ্ছে বনগাঁ যাওয়ার রাস্তায় একদম দুর্গানগর বলেন দাদা কেমন আছেন

আমার কথাটা বোঝেন আমি আপনাকে ভালো মানুষই বলছি ঠিক আছে কিন্তু অনেকে তো কুচুটে ছেলে থাকে কথাটা কথাটা বুঝবেন ঠিক আছে অনেকে থাকে বদমাইশ ছেলে এবার সেই মেয়েটার উইক পয়েন্টটা দেখে ঠিক আছে মেয়েটা তো সাড়ে সব বোনাস করে দেবে

ফোনে না ওইভাবে বলা যাবে না বস এটা একটা তো দেখুন সামাজিক দায়বদ্ধতা থাকে দাদা ঠিক আছে না যেই হোক না কেন ঠিক আছে কিছু প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে আসুন আপনি আসুন কথা বলে নেব থ্যাংক ইউ আচ্ছা শিলিগুড়িতে থাকবো আমি চোদ্দো তারিখ এবং সতেরো তারিখে কোচবিহার থাকবো পনেরো তারিখে জলপাইগুড়িতে থাকবো ষোলো তারিখে জলপাইগুড়িতে আচ্ছা হলদিয়া থাকব উনিশ তারিখে কন্টাইতে থাকবো উনিশ তারিখে সকালে হলদিয়া থাকবো বিকেলে আমি থাকবো হচ্ছে কাঁথিতে ঠিক আছে বনগায় থাকবো একুশ তারিখে ডিসেম্বর মাসে বারুইপুরে থাকবো হচ্ছে বাইশ তারিখে কল্যাণী থাকবো তেইশ তারিখে বসিরহাট থাকবো চব্বিশ তারিখে ডিসেম্বরে আচ্ছা বহরমপুরে থাকবো আঠাশ তারিখে বহরমপুর বন্ধুদের জন্য বলছি আঠাশে ডিসেম্বর কৃষ্ণগরে থাকবো উনত্রিশে ডিসেম্বর সাঁতেগাই থাকবো তিরিশে ডিসেম্বর লং লিস্ট লম্বা লিস্ট মানে এখানে অনেকগুলো চেম্বার মোটামুটি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশটা চেম্বার অলমোস্ট আমি ওয়েস্ট বেঙ্গলে করি ঠিক আছে মানে একদম আপনার বাড়ির কাছে চলে যাবো আপনার বাড়ির কাছে আপনি নিজে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন শুধু আমাকে একটা মানে আপনাকে আমার কাছে আসতে গেলে আপনাকে একটা বুকিং করতে হবে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন দুটি বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে দেখুন গোল্ডেন কালারেই হলো ওখানে ফোন করে নেবেন দেখি আরেকজন কলার কি বলছেন হ্যালো নমস্কার ভালো আছেন বহরমপুরে মোহনা বিল্ডিং এর চারতলায় বসি আমি হ্যাঁ মোহনাটা দেখতে পান তো বাস স্ট্যান্ডে ওই বিল্ডিং এ উঠবেন একতলায় ওখানে লিফ্ট আছে লিফ্টে করে চারতলায় চলে যাবেন বহরমপুরে ডেট আছে হচ্ছে আমি আপনাকে বলি বহরমপুরে আঠাশ তারিখে ডেট আছে আঠাশে ডিসেম্বর হ্যাঁ আপনি একবার ওই আমাদের যে মোবাইল নাম্বার যাচ্ছে ওই মোবাইল নাম্বারের নামটা লিখিয়ে দিন দিয়ে চলে আসুন ওটা ওটা বুকিং করে নিন ওটা বুকিং করে নিন ঠিক আছে ওকে সব বলা যাবে ঠিক আছে ওকে

জন্ম তারিখ বলুন ইংরেজি জন্ম তারিখ সময় ষোলো একাত্তর বারোটা আচ্ছা কোথায় জন্মেছেন কোথায় জন্মেছেন আচ্ছা দাঁড়ান আমি আগে বলি মঙ্গলবার জন্ম ছিল আমি বলে দিলাম আপনাকে মঙ্গলবার ছিল তুলা রাশি বৃশ্চিক লগ্ন সাতি নক্ষত্রে জন্ম দেবগণ আগের জন্মে আপনি মোষ ছিলেন এই যে মানুষ হয়ে এসছেন মোষ ছিলেন মোষ মোষ বোঝেন মহিষ ছিলেন মহিষ ঠিক আছে আচ্ছা আপনার যেটা সমস্যা আছে সেটা হচ্ছে পারিবারিক সুখ আসছে না স্বামীর শরীর ভালো না গোষ্ঠী শুদ্ধ লোক আপনার পেছনে লাগে আর ইদানিং আপনার মাথাটা হেডটা গরম হয়ে যাচ্ছে ঠিক বললাম কতগুলো সমস্যা বললাম দেখেন পারিবারিক সুখ আসছে না স্বামীর শরীর ভালো না সবাই মিলে আপনার পেছনে লাগে আর ইদানিং আপনার মাথাটা গরম হয়ে যাচ্ছে ঠিক বলছি এর এর বাইরে আর সমস্যা আছে বলেন

আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি বললাম না আপনার সবাই মিলে আপনার পিছনে লেগেছে ঠিক আছে আমি যা বলেছি সব মিলে গেছে আপনার মেয়ে পাশ দিয়ে বলছে যে শিলালদা যা বলছে সব মিলে গেছে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন ঠিক আছে যে যে আপনাকে বাঁশ দিচ্ছে ওই বাঁশ ঘুরিয়ে তার পেছনে দিয়ে দেবো আপনার চিন্তা নেই সব হবে আপনি চলে আসুন বহরমপুরে ঠিক আছে নাম ওই নামটা ডিসেম্বর ক্যালেন্ডারটা দেখে নিন কি বার আছে ঠিক আছে না বাবু তুমি নামটা লিখিয়ে দাও আমার ডবল সেভেন টু জিরো নম্বরে বাদ ওরা তোমাকে ডেকে নেবে ঠিক সময় ঠিক আছে চলো থ্যাংক ইউ এই মারাই এরকম হয় জানেন তো মানে

জন্মেছেন জন্মেছেন কোথায় বোন কলকাতায় কলকাতায় মঙ্গলবার ছিল মঙ্গলবার মঙ্গলবার বললাম আমি তো আপনাকে আচ্ছা মকর রাশি সিংহ লগ্ন শ্রবণা নক্ষত্রের জন্ম দেবগণ আগের বাদর ছিলেন এই জন্মে মানুষ ঠিক আছে আপনার কয়েকটা সমস্যা বলি আপনাকে আপনার আপনার বুদ্ধি কিন্তু সেই বুদ্ধিটা জন্য কাজে লাগে না লোককে দেবেন লোকের ভালো হচ্ছে লোকের উপকার হচ্ছে বাট আপনার আপনি সেইভাবে গোছাতে পাচ্ছেন না হ্যাঁ কি না আপনার প্রচন্ড বুদ্ধি আপনার বুদ্ধি আপনি নিজে কাজে লাগাতে পাচ্ছেন না বরঞ্চ যাকে জ্ঞান দিচ্ছেন তার ভালো হচ্ছে আপনি কিছু করতে পারছেন না ঠিক বলেছি আরেকটা সমস্যা আপনার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে ব্যাংকে যে টাকাটা পাস বলে নেই অবস্থা আছে ব্যাংকের অবস্থাটা ঠিক বলেছি আরে রেসপন্স দেবেন তো না দিলে কি করা হবে আপনার ব্যাংক সম্বন্ধে একটু জানতে চাই আরে কেরিয়ারটাই তো বলছি যে আপনি ব্যাংক ব্যালেন্স করতে পারছেন না উন্নতি করতে পারছেন না আপনার বুদ্ধি কাজে লাগছে না আপনি এগোতে পারছেন না এইগুলো ঠিক করতে হবে ঠিক না করলে আপনি বয়স হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছেন তো আপনি কবে আসবেন আমার কাছে জন্ম তাহলে আপনি চলে আসুন বনগাঁ চলে আসুন আপনি একবার আপনি চলে আসুন

তাহলে ফিফটিওয়ার হাফ সেঞ্চুরি করে ফেলেছেন আসুন আমি গুছিয়ে দেবো আপনাকে যাতে আপনি এগোতে পারেন দু বছরের মধ্যে গুছিয়ে নিতে পারেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ এই এনার্জি দিয়ে কথা বলতে যাই বলেন তো নাহলে হবে ঠিক আছে মানুষে শোনেন আপনারা ফোন করেন আমাকে ঠিক আছে আপনার নামটা জিজ্ঞেস করি ডেট অফ বার্থে জিজ্ঞেস করি তো আপনার প্রবলেম তো আমি বলে দিই আর এবার আপনাকে যখন বলছি তখন আপনি আমাকে রেসপন্স করবেন তো হ্যাঁ বা না আরে ভাবে ভাবছেন শ্রীলাল কি করে বললো ভাবতে ভাবতে ঘাবড়ে যাচ্ছেন যে কি বলছে না বলছে ঘাবড়াবার কিছু নেই শ্রীলাল এরকমই শ্রীলালের কাছে এসে কমপ্লেন মানে বা প্রবলেম বা কোনো কিছু বলতে হয় না শ্রীলাল সব কথা বলে আমি আপনাকে জিজ্ঞেস করব না যে দাদা আপনার কি প্রবলেমে ফোন করেছেন দিদি আপনি কি জানতে চাইছেন এটা শ্রীলাল জিজ্ঞেস করে না শ্রীলাল বলে আপনার এই প্রবলেম ডিটেক্ট করব আমি প্রোটেক্ট করবো আমি কথাটা বলছেন আমি নির্ধারণ করব আপনার এই প্রবলেম আছে আপনি শুধু ইয়েস আর নো বলবেন আমি যে জায়গাটা আপনার ব্যথা সেই জায়গাটা ধরে আমি টিপে দেবো আর করে উঠবেন তখনই বুঝতে পারবো যে হ্যাঁ আপনি ঠিকঠাক আছেন না আমি আমিও ঠিকঠাক ডায়াগনোসিস করেছি আর ওই জায়গাটাই ট্রিটমেন্ট করতে হবে এর নাম হচ্ছে জীবন আরেকটা ফোন নিয়ে নেবো হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন বলেন দিদি কি নাম দীপা মিত্র আমার প্রোগ্রাম দেখেন তো ভেরি গুড আজকে কার বিষয় জানবেন আচ্ছা দেখেন আপনার কি বিষয় আমি বার করে দিচ্ছি আপনার দিদি আপনার ডেট অফ বার্থ বলেন ঠিক করে বলেন হ্যাঁ এটা আপনার বয়েস জেট অফ পার্ক আপনি দীপা মিত্র তো তে নিরানব্বই হলে বয়স কত হলো গলাটা তো মাসিমা মাসিমার গলা আপনার টাইম বলুন এরকম গলাটা করেছেন কেন ঝগড়া করে করে কোথায় জন্ম হয়েছে আপনার রোববার জন্ম ছিল তো মিন রাশি মকর লগ্ন উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম নরগণ আগের জন্মে গরু ছিলেন এই জন্মে মানুষ হয়ে এসছেন ছিলেন আগের জন্মে এই জন্মে মানুষ হয়ে এসেছেন সবাই আপনাকে বোকা বানায় কেন একটু ভালো কথা বললি যে সব কাজ করে দেন আবার সেখান থেকেই তারা আপনাকে খোঁচা মারে কষ্ট দেয় ব্যথা দেয় আবার তার কাছে আবার যান কি হ্যাঁ কি না ঠিক বলছি সারাদিন ধরে সারাদিন ধরে চিন্তা করেন সারাদিন ধরে ভুল ভাল চিন্তা করেন এই একটা সমস্যা আছে আর একটা বড় সমস্যা আছে আপনার পরিবারে কোনো উন্নতি হচ্ছে না

ওটাই তো বললাম নিজেরও উন্নতি নেই নেই বলে তো ভালো হচ্ছে না পড়াশোনা হচ্ছে না ভালো মাথায় ঢুকছে না খুব টেনশনে আছেন আপনি আর সব ভুলে গেছেন এরকম অবস্থা আসুন সামনাসামনি কথা বলবো আর একটা ফোন নিয়ে নেবো হ্যালো

ঠিক আছে আর কিছুক্ষণ পরই তো আর সাতটা বেজে যেত তাইতো কি নাম কি ছিল সিংহ রাশি মিথুন লগ্ন উত্তর পালগুনি নক্ষত্র নরগন আগের জন্মে গরু এর জন্মে মানুষ আসা হয়েছে বোঝা সবাই মিলে পেছনে লাগবে তো প্রেম করতে চাইবে বন্ধুত্ব করতে চাইবে আবার কষ্টও দেবে এইটা ভালো বলেছে তাহলে এইটা কি করা যায় তাহলে প্রেম করতে হবে বন্ধুত্ব করতে হবে নালে নালে দূরে সরে যেতে হবে মাঙ্গলিক তো এখানে আচ্ছা মাঙ্গলিক বলেছে মাঙ্গলিক আচ্ছা মাঙ্গলিকটা কাটাতে হবে না ছেলে তুলে নিয়ে চলে যাবে হ্যাঁ এখানে মাঙ্গলিক যা আছে আছে ঠিক মানে মানে লাগে তো তাহলে এটা ঠিক করতে হবে আর উন্নতিটা ভালো হচ্ছে না তাই তো মনটা খুব চঞ্চল আচ্ছা আরেকটা প্রবলেম হচ্ছে

ভাবছেন কি শ্রীলালদা কি করে বলছে আরে এইটাই আমার কাজ ঠিক আছে তাই তো আমার নাম শ্রীলাল আরেকবার বলে দিই বেহালার বন্ধুরা দেখাতে চাইলে ফোন করে নেবেন ঘাটালে আমি তিরিশ তারিখে আছি এই মাসে হাতিবাগানে এক তারিখে আছি বাগনানে দু তারিখে আছি মালদাতে তিন তারিখে আছি সোধপুরে চার তারিখে আছি আরামবাগে চার সোদপুরে চার তারিখে আছি আরামবাগে পাঁচ তারিখে আছি গোলপার্কে ছ তারিখে আছি সাত তারিখে দুর্গাপুরে আছি আট তারিখে বাঁকুড়ায় আছি ন আট তারিখে বাঁকুড়া ন তারিখে বর্ধমান দশ তারিখে কাটোয়া শ্রীরামপুরে আছি এগারো তারিখে মেদিনীপুরে বারো তারিখে শিলিগুড়িতে চোদ্দো তারিখ সতেরো তারিখ কোচবিহারে পনেরো তারিখ জলপাইগুড়ি ষোলো তারিখ হলদিয়াতে উনিশ তারিখ কন্টাইতে উনিশ তারিখ সকালে বিকেলে আছি বনগাতে একুশ তারিখ বারিপুরে বাইশ তারিখ কল্যাণী তেইশ তারিখ বসিরহাটে চব্বিশ তারিখ বহরমপুরে আঠাশ তারিখ কৃষ্ণ করে উনত্রিশ তারিখ আর সাত তিরিশ তারিখ সব করে বলে দিলাম কিন্তু কোনো কনফিউশন রাখার দরকার নেই কোথায় বসি না বসি কোনো চাপই নেই পূর্ণিমা টিভি খুলে রাখবেন আমি যেখানে যেখানে বসি সমস্ত চেম্বারের ছবি দেখানো হচ্ছে আমি কোন রুমে বসছি আপনি কিভাবে আসবেন কোথায় কোন কোনখানে কোন হোটেলে থাকছি চেম্বারটা কেমন দেখতে সব ছবির মতন সিনেমার মতন করে দেখিয়ে দিচ্ছি টেলিফিল্ম বানিয়ে আপনাদের জন্য আপনারা ভাবছেন কোথায় যাব কি করব পূর্ণিমা টিভিটা সঙ্গে রাখুন সঙ্গে সিনালকে সঙ্গে রাখুন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো আটানব্বই তিরিশ তিরিশ সাতাত্তর করে এই নম্বরে ফোন করুন রাত্রি নটা অব্দি বুকিং খোলা আছে বুকিং করে নিন যে কোনো চেম্বারের জন্য যদি বিজি পান নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন দুটি বিউটিফুল নাম্বার মুখস্থ করে নিন জীবনে আপনাকে আমার কাছে আসতেই হবে সমস্যার শেষ করার জন্য শ্রীলালের কাছে আসতে হবে সঠিক প্রতিকার নেবার জন্য যে কোনো সমস্যার সঠিক সমাধানের জন্য একমাত্র জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল প্রতি রবিবার দুপুর দুটো দশ প্রতি শুক্রবার দুপুর দুটো দশ প্রতি বুধবার রাত্রির আটটা লাইভে আপনার সঙ্গে এইভাবে মজা করতে চলে আসবো ভাগ্য বলতে চলে আসবো সমস্যার সমাধানের জন্য রাস্তা খুলে দেবো আর প্রত্যেক দিনের রাশিফল কালকের দিন কেমন যাবে জানার জন্য আজকে রাত্রির বারোটা আর সৌভাগ্য টোটকা জানার জন্য প্রতিদিন সকাল সাড়ে সাতটা বিকেল পৌনে পাঁচটা অবশ্যই পূর্ণিমা টিভিতে চোখ রাখবেন সারাদিন প্রচুর প্রোগ্রাম আছে জ্যোতিষ দরবার থেকে আরম্ভ করে পূর্ণিমা টিভিতে প্রচুর লাইভ প্রোগ্রাম আছে তিনশো দিন প্রোগ্রাম আছে তিনশো দিন প্রোগ্রাম আছে শ্রীলালের অর্থাৎ এভরিডে আপনার সঙ্গে থাকছি যারা টিভিতে দেখতে অসুবিধা হচ্ছে তারা মোবাইল কিনে নিন একজন যেন বলল বহরমপুর একজন বদ্রমিলা দিদি ভাই বললো যে আমি আপনার জন্য একটা বড় মোবাইল কিনে ফেলেছি একদম মোবাইল কিনতেই যাবে কেন এখন ডিজিটাল সব কিছু এখন আপনার পকেটে শ্রীলাল আপনার হাতের শ্রীলাল আপনার কানের শ্রীলাল আপনার মনের শ্রীলাল ইউটিউবে দেখতে পারবেন সরাসরি পূর্ণিমা টিভি অ্যাপ ডাউনলোড করে দেখতে পারবেন শ্রীলাল মানেই কিন্তু অবশ্যই আপনার সৌভাগ্য আজকের মতন বিদায় নিচ্ছি ঠিক আবার আজকে রাত্রির বারোটায় কালকে রাশিফল নিয়ে চলে আসব। আশা করি ভালো থাকবেন আশা করি আপনার সঙ্গে দেখা হবে আপনার শহরে আপনার জেলায় আপনার জায়গায় নমস্কার আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারী জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নম্বরে 9830307720 কিংবা 980470057 We are delighted to present Purnima TV mobile app available on Google Play Store very simple just download it from Play Store entertainment health and astrology Punima TV how it works. Just browse, select and play. Punima TV Mobile App, easy to use and accessible for everyone. It contains smart video player. Daily updates. Download and enjoy. Keep browsing Unima TV app.